আটা ডিম দিয়ে এত মজার নাস্তা মাত্র 5 মিনিটে তৈরি করা যাবে। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। আর চটজলদি তৈরি করা যায় বলে এই নাস্তাটা কিন্তু যে কোনো সময় তৈরি করা যাবে, পেট ভরে খাওয়া যাবে, এত বেশি মজার এই নাস্তাটি। তার কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে মূল রেসিপিতে। তৈরি করা অনেক বেশি সহজ, যে কেউ তৈরি করতে পারবে যদি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেয়। তো এখন চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 2.5 কাপ আটা নিয়েছি, নিয়েছি 2টো ডিম আর আটা আর ডিম একসঙ্গে করে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব। ব্যাটারের থিকনেসটা কেমন হবে আমি সেটাও দেখিয়ে দেব। আমি এখানে 2টো ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 3টাও নিতে পারেন অথবা 1টা ডিম দিয়েও করতে পারেন, তবে 2টো ডিম দিয়ে তৈরি করলে পারফেক্ট রেজাল্ট পাবেন। আমি সব কিছু একটা বাটিতে নিয়ে নিচ্ছি যেহেতু আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব। আর একটা হ্যান্ডউইক্স দিয়ে ডিমের সঙ্গে খুব ভালো করে আটাটাকেও মিলিয়ে নিচ্ছি। নর্মাল পানি দিয়ে ব্যাটার তৈরি করব, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। 1 কাপ আটার জন্য 1টা ডিমই যথেষ্ট আমার মনে হয়, তো আমি 2 কাপ আটার জন্য 2টা ডিম অ্যাড করলাম। একসঙ্গে খুব বেশি পানি দেওয়া দরকার নেই, অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা স্মুথ ব্যাটার তৈরি করব। ব্যাটারের থিকনেসটা দেখলেই বোঝা যাবে কেমন হবে এর থিকনেস। আমরা যেরকম চিতই পিঠা তৈরি করি ওরকম থিকনেসের একটা ব্যাটার হবে, একদম যে পাতলা তাও না বা একদম যে ঘন তাও না, আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমি ব্যাটারটা একটা পাশে রেখে দিব। এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, একটা শুকনো মরিচ আমি ক্রাশ করে নিয়েছি, 2টো ডিম নিয়েছি, এখানে নিয়েছি 7 মতো লবণ। এখন খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা অনেক বেশি মজা, খুবই অল্প সময় তৈরি করা যায়, একদমই মানে কি বলবো, এত অল্প সময়ে আমার মনে হয় না পৃথিবীতে কোনো নাস্তা তৈরি করা যায়। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে। থিকনেসটা কেমন হয়েছে দেখে হয়তো বুঝতে পেরেছেন। আমি এখানে একটা ননস্টিক প্যান নিয়েছি আর আমি অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম। চুলার আঁচটা এ পর্যায়ে লো হিটের চেয়ে একটু বেশি থাকবে, একদম যে লো হিটে থাকবে তা না, আবার একদম যে মাঝারি আঁচে থাকবে তা না, মাঝারি আঁচের চেয়ে একটু কম, লো হিটের চেয়ে একটু বেশি, এতে করে এই রুটিগুলো সুন্দর হবে। আজকে তৈরি করছি এগ রোল, আর এগ রোলটা এভাবে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এতে করে যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাইরা আছে ওনারাও দেখে শিখে নিতে পারবে। আমি এখানে সামান্য তেল অ্যাড করে দিলাম, এই ধরুন 1/2 টিস্পুনের মতো। তো এইভাবে করে 1 টিস্পুন তেল দিয়ে আমি এই রুটিটাকে ভালো করে পরোটার মতো ভেজে নেব। খুব সুন্দর একটা সফট পরোটা হবে কিন্তু, এটা দেখলেই হয়তো বুঝতে পারবেন এটা কতটা মোলায়াম একটা পরোটা হচ্ছে। তো এটা দিয়েই আমি তৈরি করব এগ রোলটা, আর খুবই সামান্য উপকরণে অল্প সময়ে। বাসায় যদি গেস্ট আসে চট জলদি কিন্তু এই নাস্তা তৈরি করে দিলে আপনার কাছে তারা রেসিপি চাইবেই চাইবে। এত মজার রেসিপি তৈরি করতে এত অল্প সময় লাগে আসলে ভাবা যায়? তো সকালের নাস্তায় অথবা রাতের খাবারেও কিন্তু আমরা এই নাস্তাটা রাখতে পারি। আমি চতুর্পাশ থেকে আবারও 1 টিস্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম, যেহেতু এখানে আমি ডিমটা ভাজবো। এখন আমি ডিমটা উল্টে দিচ্ছি, তো এই তো ডিমটা উল্টে দিলাম, এই পাশটা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর ডিমের ওই পাশটাও কিন্তু এখন ভাজা হয়ে যাবে। এখানে আমি সামান্য টমেটো সস অ্যাড করে দেব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে আপনাদের পছন্দ মতো একটা স্যালাড তৈরি করে এর ভেতরে পুর হিসাবে দিতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে এভাবেই আমার কাছে খেতে ভালো লাগবে, তাই আমি এভাবে করছি। আপনারা চাইলে শসা দিয়ে একটা সালাদ তৈরি করে এখানে দিয়ে সামান্য টমেটো সস অ্যাড করে এভাবে একটা ভাজ দিয়ে নেবেন, এতে করে কিন্তু এই রোলটা খেতে অসম্ভব ভালো লাগবে। হয়ে গেল খুবই মজাদার আটা আর ডিমের খুব মজার একটা নাস্তা। কতটা অল্প সময় লেগেছে আশা করি দেখেই বুঝতে পেরেছেন। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে আশা করছি কমেন্ট করে জানাবেন, নিচে কমেন্ট অপশন আছে। আপনাদের মূল্যবান মতামত পেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। একইভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নেব, সময় কম, উপকরণও কম, খুবই হেলদি এই নাস্তা, কার না ভালো লাগবে বলেন? এই নাস্তাটা 6-7 ঘন্টার মতো অনায়াসে ভালো থাকবে। স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে দূরে কোথাও বেড়াতে গেলেও কিন্তু সঙ্গে তৈরি করে ছোটো ক্ষুধা নিবারণের জন্য এই নাস্তাটা বক্সে করে নিয়ে যেতে পারেন, অসম্ভব মজা লাগে। ঠান্ডা ঠান্ডা যেমন ভালো লাগে, গরম গরম খেতেও কিন্তু এটা বেশি ভালো লাগে।
তো এখন আমি আরও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। তো একইভাবে আমি এভাবে উল্টে দিচ্ছি। একটা পরোটা ভাজতে সময় লাগবে 2 থেকে 3 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু সুন্দরভাবে একটা ইয়াম্মি লুক নিয়ে পরোটাটা ভাজা হয়ে যাবে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলেই আমার রেসিপিটা তৈরি করা সার্থক হবে। একইভাবে আমি এটাকে ভাজ দিয়ে নিচ্ছি। এই তো এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খেতে যে কতটা মজা বাসায় যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। তো বানানো তো শেষ, চলুন একটা ভেঙে দেখাই এর ভিতরের অংশটা কেমন হলো। অনেক বেশি সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে, ছোটো বড় সবাই কিন্তু আঙুল চেটে পটে খাবে, এত বেশি মজার। তো যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সফট, হাত দিয়ে ধরলেই কিন্তু চলে আসছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।